Assalamu alaikum. Welcome back to my channel Surah's Kitchen. Viewers and subscribers, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি দারুন একটি ডেজার্ট আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বাসায় বেঁচে যাওয়া কেক এবং চকলেট থাকলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন দুর্দান্ত স্বাদের এই চকলেট ডেজার্ট আইটেমটি। চলুন আর কথা না বাড়িয়ে দুর্দান্ত স্বাদের এই চকলেট ডেজার্ট বানানোর প্রসেসটা দেখে নিই। এই চকলেট ডেজার্টটি বানানোর জন্য আমি একটি বড় বোলে বেঁচে যাওয়া চকলেট কেক ব্লেন্ডারে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি কিছু চীনা বাদাম। আপনারা এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম বা কাঠবাদামও নিতে পারেন, তবে হাতের কাছে যে কোনো সময় চীনা বাদাম পাওয়া যায় বলে আমি চীনা বাদাম নিয়েছি। দুইটা বোলে হোয়াইট চকলেট এবং ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছি। চকলেটগুলোকে ঠিক এরকম একটি গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে গলিয়ে নিয়েছি। এবার একটি সার্ভিং গ্লাসে মেল্ট করা ডার্ক চকলেট নিয়ে নিয়েছি। এবার চকলেট কেকের গুঁড়ো নিয়ে নেব। এবার মেল্ট করা হোয়াইট চকলেট দিয়ে দেব। কিছু চীনা বাদাম দিয়ে দেব। আবারও মেল্ট করা ডার্ক চকলেট দিয়ে দেব। এবার চকলেট কেকের গুঁড়ো নিয়ে নেব। এবার মেল্ট করা হোয়াইট চকলেট দিয়ে দেব। চারিদিকে কিছু চীনা বাদাম দিয়ে দেব। ডেজার্টটার আরো সৌন্দর্য বর্ধন করার জন্য মাঝখানে একটা চেরি দিয়ে দেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই চকলেট ডেজার্টটি। ঈদের দিনে আপনারা অবশ্যই বাড়িতে এই ডেজার্টটি বানাবেন এবং আমি কথা দিচ্ছি বাড়ির ছোট বড় সবারই এই ডেজার্টটি দারুণ লাগবে। আর নেক্সট টাইম আপনার কাছে বারবারই এই ডেজার্ট বানানোর আবদার আসবে। ডেজার্টটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং এরকম রেসিপি আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এখন আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই পরিবার এবং পরিজন নিয়ে সুস্থ এবং সুন্দরভাবে ঈদ উদযাপন করুন। সবাই ঈদের শুভেচ্ছা নেবেন। ঈদ মোবারক।